হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, আজকের যে আপডেট সেটি কিছুদিন আগে লঞ্চ করেছে একটি নতুন ওয়েবসাইট, যার নাম ration card.in। এই ওয়েবসাইটটির যে মূল কাজ সেটি হলো রেশন কার্ডের যে পিভিসি কার্ড আমরা বাই পোস্টের মাধ্যমে পাই, সেই কার্ড এখান থেকে সার্ভিস দেওয়া হয়। সাইটটির আইডি তোমরা পাবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজ আমি তোমাদেরকে দেখাবো এবং এটিও দেখবো যে এই সাইটটি কতটা লিগ্যাল বা আনলিগ্যাল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কার্ড ডেলিভার হয়েছে প্রায় 50,000-এরও বেশি, এবং হ্যাপি কাস্টমার এখানে 29,000 প্লাস হ্যাপি কাস্টমার আছে, 18টা প্লাস ডিস্ট্রিক্টে অ্যাভেলেবেল আছে যারা কাজ করছে, এবং 1500 প্লাস অপারেটর ভেলি এখানে আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এদের যে অ্যাড্রেস, অর্থাৎ এই যে ই রেশন কার্ড ডট ইন যে অ্যাড্রেসটি, সেই অ্যাড্রেসটি এখানে লিখে দেওয়া আছে। অ্যাড্রেসটি হলো NS34W19 মধ্যমগ্রাম, কলকাতা 129। তবে বন্ধুরা, এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি কিন্তু টোটালি একটি পাবলিক ডিপার্টমেন্টের হাতে আছে। এটি কিন্তু কোনো গভর্নমেন্টের ওয়েবসাইট না। যদি গভর্নমেন্টের ওয়েবসাইট হতো, তাহলে কিন্তু এখানে eRationCard.gov.in এই লেখাটি থাকতো। এটি কিন্তু সর্বপ্রথমে তোমরা খেয়াল করবে যে যে সমস্ত ওয়েবসাইটগুলিতে তোমরা খেয়াল করবে, যেমন ওএসসি, স্বামী বিবেকানন্দ, আমরা যখন SC ST OBC কাস্ট সার্টিফিকেট আবেদন করি, বা অফিসিয়াল রেশন কার্ডের যে সাইট, সেখানে যখন খেয়াল করবে, এখানে কিন্তু দেখতে পারবে যে gov.in এই লেখাটি কিন্তু সবসময় থাকে। তো এখানে কিন্তু gov লেখাটি নেই। তো তার মানে এটি কিন্তু একটি পাবলিক ওয়েবসাইট। তো এই পোর্টালের মাধ্যমে যে কাজটি হয়, এখান থেকে তোমরা রেশন কার্ড অর্ডার করতে পারবে, অর্ডারে যে ট্র্যাকিং নাম্বার চেক করতে পারবে, মানে স্ট্যাটাস চেক করতে পারবে, এবং রেশন কার্ড ডাউনলোড করতে পারবে, এবং পাশে আছে রেজিস্টার অ্যাজ অপারেটর। তো এখান থেকে যদি আমরা ক্লিক করলে দেখতে পারবে আরেকটি পেজ খুলে যাবে, যেখানে দুটিভাবে কিন্তু রেজিস্ট্রেশন করা যায় এখান থেকে, অর্থাৎ এজেন্ট আইডি নেওয়া যায়। একটি হচ্ছে ইনস্ট্যান্ট ওপেনিং উইথ EKYC, আরেকটি আছে উইদাউট EKYC। ইনস্ট্যান্ট ওপেনিং EKYC এটি কিন্তু কাজ করছে না। তো উইদাউট EKYC-তে আমি লগ ইন করেছি এবং একটি অ্যাকাউন্ট তৈরি করেছি, দুদিন আগে সেই মেল আমার কাছে এসেছে দেখার জন্য যে কীভাবে রেজিস্ট্রেশনটি করা হয় এবং এই রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা লাগছে কি না। তো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রেজিস্ট্রেশনটি হয়ে যায়। এবং এই দেখতে পাচ্ছ একটি মেল এসছে আমার কাছে গত 1 তারিখে, অর্থাৎ 2 দিন আগে, যেখানে লেখা আছে ওয়েলকাম টু রেশন কার্ড পোর্টাল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। তো এখানে লগ ইন করতে বলেছে এবং এখানে বলেছে যে রেশন কার্ড অর্ডার করার জন্য 35 টাকা চার্জ কাটা হবে। তো এখানে যে লেখাটি আছে যে একটি রেশন কার্ড আবেদন করার জন্য 50 টাকা, কিন্তু 50 টাকা কাটবে না, এখানে বলেছে যে 35 টাকা চার্জ কাটা হবে। তো আমি দেখাচ্ছি লগ ইন করে ভিতরের পেজ কী কী কাজ হচ্ছে, এবং এখানে অপারেটর যখন লগ ইন করবো, অপারেটর লগ ইন করার যে পেজটি, এই পেজটি কিন্তু একদম অফিসিয়াল যে রেশন কার্ডের সাইট আছে সেই সাইটের মতন দেখতে লাগছে। তো এখানে যে আমি ইসে দিয়েছিলাম আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, সেটি দিয়ে লগ ইন করে আমি ভেতরের পেজটি তোমাদেরকে দেখাচ্ছি। লগ ইন করার পরের যে পেজ, সেই পেজটি কিন্তু আমি খুলে নিয়েছি। তো ডান দিকে দেখতে পাচ্ছ উপরে প্রোফাইল লেখা আছে, বাঁ দিকে ই রেশন কার্ড, এবং নিচে আছে লো ব্যালেন্স, অর্থাৎ আমি কিন্তু এখনও ব্যালেন্স অ্যাড করিনি। পরবর্তী পেজে দেখতে পাচ্ছ ই রেশন কার্ড পোর্টাল, এখানে যার নামে আইডি তার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার শো করবে, এখানে অ্যামাউন্ট লোড করার যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি এখানে লিখতে হবে। তো আমি একটা ডেমো হিসেবে দেখছি কত টাকা মিনিমাম লোড নেওয়া যায়। তো বন্ধুরা, এখানে মিনিমাম 300 টাকা লোড নিতে হবে, তার নিচে এখানে লোড নেবে না। তো আমি যদি এখানে 300 টাকা লোড নিই, তো নেক্সট পেজ হওয়ার পরে কিন্তু এখানে যে অ্যামাউন্ট লোড নেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটি খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে কার্ডের মাধ্যমে লোড নেওয়া যাবে, UPI-এর মাধ্যমে স্ক্যান কিউআর করে এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটি নেওয়া যাবে। তো এইভাবে হলো পেমেন্ট নেওয়ার প্রসেস। তো ব্যালেন্স অ্যাড কীভাবে করবে তার এখানে আমি তোমাদের প্রসেস দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে পারবে। আচ্ছা, এবার চলে আসছি নিচের যে ফাংশনগুলো আছে, যে এখান থেকে কী কী কাজ করা যাবে। তো এখান থেকে তো পিভিসি কার্ড অর্ডার করা যাবে, অর্ডারের ট্র্যাকিং নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে, রেশন কার্ড ডাউনলোড করা যায়, অর্থাৎ এদের নিজস্ব যে সাইট, সেই সাইটের মাধ্যমে রেশন কার্ড ডাউনলোডটি করা যায়। তারপরে চলে আসছি যে দেখতে পাচ্ছ লেখা আছে এখানে মডিফাই কার্ড করা যায়, চেঞ্জ রেশন সব, অর্থাৎ 6 নম্বর ফর্ম ফিল আপ করা যায়, 7 নম্বর, 8 নম্বর,
তবে একটা জিনিস কি, এখানে যখনই তুমি কোনো ফর্মের কাজ করবে, ফর্মের কাজ করা মাত্রই কিন্তু পেজটিকে রিডাইরেক্ট করে দিচ্ছে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। এদের কিন্তু নিজস্ব ওয়েবসাইটে কাজটি হচ্ছে না। তো একটু আগে যেটি বললাম, এটি একটি প্রাইভেট সংস্থা, এই প্রাইভেট সংস্থাতে হয়তো এটি করার অনুমতি নেই, সেই কারণে এই টোটাল কাজটি অর্থাৎ নতুন থেকে আবেদন, নতুন থেকে শুরু করে যত রকম কাজ হয় রেশন কার্ডের সমস্তটি কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই সমস্ত কাজগুলি কিন্তু এই রেশন কার্ডের যে পোর্টালটি আছে ই রেশন কার্ড এখানে হয়ে যাচ্ছে। তো এদের মূল কাজ হচ্ছে রেশন কার্ড অর্ডার করা, এদের মেন যে সার্ভার মানে মেন যে সার্ভিস সেই সার্ভিসটি হলো রেশন কার্ড সার্ভিস, মানে রেশন কার্ড যে পিভিসি কার্ড, পিভিসি কার্ডটি বাই পোস্টের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া। এবং এখানে বলে দিয়েছে যে যদি অর্ডার করা হয় তো 7 দিনের মধ্যে সেই কার্ডটি কিন্তু বাড়িতে পৌঁছে যায়। তো 7 দিনে বাড়িতে পৌঁছায় বা কি না সেটি আমি বলতে পারছি না, কারণ এখনও অবধি আমি কোনো কার্ড অর্ডার করিনি। আমি জাস্ট আইডি তৈরি করেছি এবং আইডি তৈরি করার পর ভিতরে ইন্টারফেসটি কী আছে সেটি দেখানোর জন্যই মূলত আমি এই পেজটিতে লগ ইন করেছি। তো যদি আমি নেক্সট টাইম কোনো সময় পিভিসি কার্ড অর্ডার করি তো অবশ্যই আমি সেটি নিয়ে একটি ভিডিও বানাবো, যেখানে বলবো যে এই কার্ডের এই সাইডের মাধ্যমে রেশন কার্ড অর্ডার করলে কার্ড বাই পোস্টের মাধ্যমে বাড়িতে কতদিনের মধ্যে আসে এবং সেটি আসে কি না। তবে এখানে একটি জিনিস যেটি দেখলাম, যেখানে 300 টাকা মিনিমাম ব্যালেন্স লোড নিতে হচ্ছে, এটি কিন্তু যারা এই আইডিতে নিয়ে এই ই রেশন কার্ডের এজেন্ট আইডি নিয়ে কাজ করবে তারা সম্পূর্ণ নিজস্ব দায়িত্বতে কাজটি করবে, কারণ এটি কিন্তু কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট না, টোটালি পাবলিক। তো পাবলিক যে সব সাইট খারাপ হয় এটাও বলছি না, তো তবুও একবার চিন্তাভাবনা করে কাজ করবে। আর যারা এই ই রেশন কার্ডের এজেন্ট আইডি নেবে বা বানাবে তারা যদি ফর্ম ফিল আপ করতে না পারো তো অবশ্যই ডিসক্রিপশনে জানিও যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমি সেই ফর্ম ফিল আপ কীভাবে করবে তার বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে আরেকটি নতুন, তো বন্ধুরা দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেটের সাথে, ততক্ষণের জন্য বাই।